আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাধ নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে দিকে নজর দিয়ে মায়া লাগবে সঙ্গে স্বপ্নে আপনার জন্য একটা হজের সওয়াব দেওয়া হবে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এমনি করে মায়ের দিকে মায়ার নজরে যদি কোনো সন্তান 100 বার তাকায় তাহলে নবী উত্তর দিয়েছে 100 হজের সওয়াব দেওয়া হবে জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মার কথা শুনলে ভাল লাগে না না মায়ের জন্য টাকা খরচ করা লাগে কত পরিশ্রম করা লাগে আমি নিজে দেখেছি একটা ঘটনা যে ছেলে তার বোন নাই বউ খারাপ অনেক বেয়াদব বউ বউ মা যদি আপনার একদম কাসরার মধ্যে পড়ে থাকে মার দিকে বউ নজর দিবে না এই ছেলে দুপুরবেলা লাঞ্চের টাইমে এসে কাজ ফাঁকি দিয়ে মাকে এসে গোসল করাইতো মাকে খাবার দিত মার পোস্টাপ পায়খানা করলে এগুলো পরিষ্কার করে দিত ছেলে জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ শুধু এই জায়গাতে একটু ভালোবাসার প্রয়োজন আজকের এই পৃথিবী এক সপ্তাহ লাগবে না এক দিনও লাগবে না একটা মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী শীতল হয়ে যাবে প্রত্যেকটা মানুষের এই জায়গাটা যদি সুন্দর হয়ে যায় কথা বলেন না কেন পৃথিবীকে সুন্দর করতে নিজের ফিউচারটাকে ব্রাইটনেস করতে নিজের অন্ধকার জীবনকে আলোর দিকে এগিয়ে নিতে শুধু এই জায়গাটা সুন্দর করার প্রয়োজন অন্য কোনো কিছুর প্রয়োজন নেই ঠিক কিনা বলেন আপনারা চিন্তা করছেন মা বাবা কোথায় দুনিয়ায় আল্লাহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়েছেন আর এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো বস্তুকে কাউকে শরীক করিও না মা বাবাকে ভালো ভাসো মা বাবার সাথে ভালো আচরণ করো এটা কার কথা আল্লাহ কথা আর জোরে বলেন আল্লাহ জোরে কয় না জোরে কইলে কি তা হয় বন্ধু আবার অনেক সন্তান আছে আমাদের মধ্যে দেখা যায় ছেলে ইনকাম করতেছে আর বাবা মনের আনন্দে খরচ করতেছে এরকম আছে না আমার সন্তান তো ইনকাম করতেছে আমার ছেলের টাকা খুব পাওয়ার খাটিয়ে কি করে খরচ করে এটার সমাধান দিয়েছেন অনেক সন্তান এটাকে পছন্দ করে না কি করে না এটাকে পছন্দ করে না সহ্য করে না এটা সহ্য করার কথাও না বন্ধু এখানে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন এক ব্যক্তি আমার নবীকে এসে প্রশ্ন করলো হে আল্লাহ রাসূল আমার বাবা আমার বাবা আমার সম্পদকে নিজের মতো করে খরচ করতে চায় কি করতে চায় আমার সম্পদকে কি করতে চায় নিজের মতো করে খরচ করতে চায় তখন আমার নবী উত্তর দিয়ে দিলেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার জোরে সুরে সুবহানাল্লাহ শুধু ছেলের টাকা না শুধু ছেলের সোনা গয়না না শুধু ছেলের ধন সম্পদ না ছেলের বৌডিরার মালিক তার বাবা আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ যাদের মা বাবা নাই তারা বুঝে রে ব্যথাটা যে কি ঠিক কিনা বলেন এটা কার কথা জানেন যেই নেককার সন্তানগুলো পিতামাতা হারিয়েছে এটা তাদের মনের ভাষা ঠিক কিনা বলেন এই ভাষা এই কথা কার আমার না আমি গাজী সুলাইমান আমাকে অনেক ভক্ত আমি কিন্তু এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই গজলটা মানুষের হৃদয় কেড়ে নিয়েছে আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস করছে হুজুর আপনার তো বাবা মা আছে আপনি এই গজলটা কেন গান আমি বলছি এটা তো আমার ভাষা না যারা কবি থাকে কবিতার ভাষায় কথা বলে না কবিতার সৃষ্টি জগতের ভাষায় সে কলম ধরে ঠিক কিনা বলেন কথা বলেন না কেন যারা রাইটিং প্রফেশনে আছে তারা তারা নিজের মনের কথা দিয়ে কি করে না কলম ধরে না সম্মানিত উপস্থিতি তারা সৃষ্টি জগৎ নিয়ে কি করে কলম ধরে ঠিক কিনা বলেন তা আমি অনেকে বলছি যে এটা আসলে আমার মনের ভাষা
না এটা আমার মনের কথা না যে সন্তানগুলো পিতামাতা হারিয়েছে এই সন্তানের মনের ভাষা হচ্ছে এটা আমার কথাগুলো শুনে হয়তোবা সে তার পিতামাতার প্রতি দুর্বল হয়ে সে অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসতে পারে মা-বাবার জন্য দোয়া করাইতো না মা-বাবার জন্য কোনো কিছু দান সৎকা করতো না হয়তোবা সেটা শোনার পরে তার অন্তরটা নরম হওয়ার পরে সে ফিরে আসতেও তো পারে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তো কি করতে পারে হেদায়াত করতে পারে ঠিক কিনা বলেন আরো জোরে ঠিক আরো জোরে মহাপত করে আল্লাহর হাবিব কি বলেছেন সম্পদ সম্পদ ও সন্তান এই দুটোই কিন্তু তোমার বাবার তার মানে টাকার মালিক না শুধু তোমার মালিকও তোমার বাবা চাইলে বাবা তোমাকে একবারে নিজের মতো করে তোমাকে নাচাইতে পারবে ঘুরাইতে পারবে ব্যবহার করতে পারবে তুমি কোনো প্রতিবাদ সম্মানিত উপস্থিতি অনেক বাবা মা খারাপ কাজ করে আমাদের সমাজে অনেক বাবা মা আছে নোংরা কাজে লিপ্ত হয়ে যায় শয়তানের ধোকায় আপনি কিন্তু এর জন্য বাবা মাকে মারতে পারবেন না কি করতে পারবেন না বাবা মাকে মারতে পারবেন না তারা যদি বিপদে পড়ে ওখান থেকে সসম্মানে আপনি সন্তান হিসেবে তাদেরকে বের করে নিয়ে আসবেন তাদেরকে প্রহার করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই বাবা মার খারাপ আচরণের কারণে অনেক সন্তানের হাত পিতার গায়ে ওঠে আমি শুনেছি আপনারা সবাই জানেন আমাদের কুমিল্লার একজন নামধারী একজন আলেম নামধারী তার ভিতরে এলেম কতটুকু আছে জানি না আমি লোক মারফতে শুনতে পারছি তার বাবাকে দৌড়ে দৌড়ে মারছে অপরাধের জন্য জোরে বলেন নাউজুবিল্লাহ এটা আপনারা শুনছেন কিনা জানি না আমি শুনছি বুঝছেন আমার মতো একজন ইমাম সাহেব বাবাকে মারছে নাউজুবিল্লাহ বলেন আর জোরে তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন আপনার দেহটাও বাবার কি আপনার দেহটাও বাবার বাবার মতের বিরুদ্ধে মা বাবার মতের বাইরে কোনো কাজ করা যাবে না ঠিক কিনা বলেন একজন যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চাইলেন রাসূল বলছেন তোমার পিতামাতা কি বেঁচে আছে নবী গো জি আমার পিতামাতা বেঁচে আছে রাসূল বলেছে তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই বাবা মামার সেবা করতে থাকো সুবহানাল্লাহ বলেন আরে জোরে পিতামাতার কাছে গিয়ে তাদের সেবা করো এটাই তোমার জন্য সবচেয়ে বড় যুদ্ধ জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ আরে জোরে বন্ধুরে আমার আল্লাহর হাবিব আরো বলেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলগুলো সম্পর্কে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আমল হলো সময় মতো আমরা নামাজ আদায় করব জোরে সুরে সুবহানাল্লাহ কি করা সময় মতো নামাজ আদায় করা এবং পিতা মাতার খেদমতে নিজেকে নিয়োজিত রাখা প্রথম কাজ কি সময় মতো নামাজ আদায় করা আর দ্বিতীয়টা হচ্ছে মা বাবার খেদমতে নিজেকে নিয়োজিত রাখা চিন্তা করেন নামাজের পরের স্থানটাই কার মা বাবার আমাদেরকে সেদিকে করা নজর আমাদেরকে রাখতে হবে সবাই রাজি আছেন কিনা আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি পিতামাতাকে কখনোই গালি দেওয়া যাবে না গালিগালাজ করা যাবে না রাসূল এই বিষয়ে যখন কথা বললেন রাসূলকে প্রশ্ন করা হলো রাসূল গো কোন সন্তান কি পিতামাতাকে গালি দেয় রাসূল বললেন কেউ যদি তার পিতার বয়সী মা বাবার সমতুল্য মা বাবার বয়সী কোন মুরব্বীকে কোন বাবা মাকে গালি দেয় তাহলে সে যেন তার বাবা মাকে গালি দিল জোরে বলেন নাউজুবিল্লাহ সেও তো আরেকজনের বাবা আরেকজনের মা ঠিক কিনা বলেন তাহলে ব্যালেন্সিং ভাবে কাজ করা যাবে না জোরে সরে বলেন ঠিক কিনা তাই কোরআন হাদিসের মাধ্যমে আমরা সংক্ষিপ্ত ভাবে বাবা মার ভালোবাসা সম্পর্কে জানতে পারলাম বাবা মার হক সম্পর্কে জানতে পারলাম আপনারা সকলে কি বাবা মাকে ভালোবাসতে রাজি আছেন সবাই সম্মানিত উপস্থিতি যাদের পিতামাতা কবরে আছে তাদের জন্য কি করবেন ওই যে হাদিস শরীফ বললাম ওই হাদিস শরীফ অনুযায়ী তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য ক্ষমা চাইবেন তাদের জন্য দান সৎকা করবেন তাদের বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদের আত্মীয় স্বজনের মধ্যে ভালো সম্পর্ক রাখবেন তবে আরেকটা কথা বলতে হয় সে আত্মীয় স্বজন বলতে একটা জিনিস আমাদেরকে খুব সূক্ষ্মভাবে ফলো করতে হবে আত্মীয়ের মধ্যে বাবা মা মরার পরে কিন্তু এই যুগে অনেক জাহেল ভাই আছে বোনেদের কোনো তালাশি করে না কথা বলেন না কেন আছে না নাই এই যে বরুড়া থেকে গত রাতের আগের রাত্রে কথা বলছে এক ভদ্র মহিলা ফোন করলো পরে ফোন ধরে দেখি মহিলা ওনার সাথে কথা বললাম উনি মানে কাঁদতে কাঁদতে অবাক ভাই বাড়ি বাড়ি কমপ্লিট করে রেখেছে আজকে দীর্ঘদিন যাবৎ ভাইয়ে বোনের কোনো তালাশ ভাই করে না এই যে আচরণ
এই আচরণে কিন্তু বাবা মা কবরে কষ্ট পাচ্ছে, আপনাকে লানত দিচ্ছে, আপনাকে অভিশাপ দিচ্ছে। এই বাবা মার ইন্তেকালের পরে একদম নিকট আত্মীয় হলো আপনার বোন। বাবা মাকে যদি কবরের জমিনে, কবরের দেশে যদি আপনি বাবা মাকে খুশি রাখতে চান, ভালো রাখতে চান, তাদের কাছ থেকে যদি কোনো কিছু আশা করেন, তাহলে প্রথম কাজ হলো প্রত্যেকটা ভাই তার বোনেদের তালাশ করা, তাদের খোঁজ খবর নেওয়া, সপ্তাহে না হলে 15 দিন এক মাসে হলো তার বোনের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নিয়ে আসা, তার দুঃখ সুখ গুলোর সাথে নিজের দুঃখ সুখ গুলোকে শেয়ার করে দেওয়া, ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি? এগুলোর দিকে করা নজর রাখবেন। ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন যারা আছি, আমরা সবাইকে নিয়ে যেন অত্যন্ত সুন্দরভাবে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখেরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।